থেকে প্রতিষ্ঠান থেকে আসছেন স্যার, তো ওনাদের সাথে আমাদের অবশ্যই যোগাযোগ করে আমাদের ব্যাখ্যা আমরা দিব। এটা কোনো অনিয়ম না, এখন জানেন মার্কেটে খাসির গোস্ত ক্রাইসিস আছে সেটা জানেন। আমি 150 কেজি গত রাতে অর্ডার দিয়েছি, আমি পেয়েছি 125 কেজি, এটা স্বাভাবিক হতেই পারে, আরো কম হয়েছে। আমরা যদি বলি যে এতটা, তারা দেয় আরো কম, কিন্তু হয়তো বা এটা আমরা চেষ্টা করে বড় চেষ্টা করে যে খাসিগুলো জোগাড় করার জন্য, এটা একটা খুব কষ্টের ব্যাপার। এগুলোকে মানে ইয়ে করে গুছাই আনাটা এটা অনেক কষ্টের। তো এটা 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 যারা ভেন্ডরকে আমরা রাখছিলাম তাদের সাথে যোগাযোগ করে আমাদের লোক যায় গিয়ে সেটা খাসিরা দেখে খাসিটা কি রোগাও কিনা বা তা পরিপূর্ণ কিনা সেটা দেখেই তো আমরা আমরা তাদেরকে অনুমতি দিয়ে জবাই করি। আপনি তাদেরকে বলছেন যে 50 কেজি আপনি খাসি এনেছেন, কিন্তু আপনার এখানে 25 কেজি 150 আমি মনে করছি সেটা আসছে কি আসছে। বললেন যে আপনি বললেন যে জবাই করার আগে রোগা কি এটা দেখে তারপরে জবাই করে, কিন্তু আবার একজন বললো যে মাঝে মাঝে যায়। না না মাঝে মাঝে না, প্রতিদিন যেহেতু মাংস আসে মাঝে মাঝে গেলে তার উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে যে যে আমাদের একটা এই রেজিস্টার খাতা রাখার জন্য আমরা হচ্ছে আপনার প্রতিদিন একটা জিনিস মেইনটেইন করা, জিনিসটা তদারকি করা এক জিনিস, আপনি যেদিন গেলেন না সেদিন অকারেন্সটা সে ঘটালো, সে তখন কি করবেন? সেখানে শুনেন আমরা এখানে এরকম হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের এখানে এখানে আসার পরে সেখানে আপনি আরেকজনের মনের বিষয় বা তার বিশ্বাসের বিষয় আপনি না না আমার এখানে তো আসতেছে, সে আসার পরে আবার সেটাকে আমরা আবার আপনি তো যাচ্ছেন না সেখানে, না যাচ্ছি না কে বলছে, আপনি যাচ্ছেন মাঝে মাঝে যাচ্ছেন, মাঝে মাঝে বলতে কোন রকম আপনি হয়তো ভেন্ডরি বলেছে যে তারা কিন্তু মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে তো দুই একবার হয়তো না যায় কেউ, হয়তো এটা হতে পারে সপ্তাহে, তো এই আইডিয়া নিয়ে আমরা যে এই কথাটা বেরিয়ে আসছে, যেহেতু এটা আমরা যেহেতু কথাটা বেরিয়েছে আমরা এখন এটা নিয়ে কাজ করবো যে কেন গেল না কি কারণে যায়নি আমাদের লোক সেটা নিয়ে আমাদের এটা এখন কাজ করবো। আচ্ছা ভাই আমি একটু সংক্ষেপে বলবেন আপনাদের কোনো ব্যর্থতা দেখছেন কিনা? না আমাদের কোনো ব্যর্থতা, আমাদের কোনো ব্যর্থতা, সুলতান নাইয়ের কোনো ব্যর্থতা। আচ্ছা মানে আপনি এটা চ্যালেঞ্জ করেন? ভাইয়া চ্যালেঞ্জ আমি, আচ্ছা চ্যালেঞ্জ ভাই আপনার নাম? আচ্ছা ভাই আমি একটু নাম সম্পূর্ণ নাম তো দি অনাম আশরাফ সামনে আনতে পারেন কি সমস্যা? মানে সে যদি একটু ক্লিয়ার করে, কারণ কি ক্লিয়ার করার কি সুযোগ আছে? ভেন্ডর তো মাল ঠিকই দিচ্ছে, আমরা তো মাল মনিটরিং করতেছি, এখানে যারা এটা নিয়ে আমাদেরকে এরকম আমরা তো থেমে থাকবো না, এখন তো অবশ্যই কিছু হবে, আপনারা সাংবাদিক ভাই জানতে পারবেন, পরবর্তী জানতে পারবেন।